শহীদানোয়ারোশেন স্মৃতিচারণ কমিটির আয়োজনে আজকের এই মানববন্ধন থেকে আমরা যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত কথা শুরু করছি। শহীদ আনোয়ার হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধাটা ইউনিয়নের বাসিন্দা, আমাদের সন্তান, আশাশুনি উপজেলার সন্তান, সাতক্ষীরা জেলার সন্তান তথা সারা বাংলাদেশের একজন কৃতি সন্তান, যিনি ভাষার জন্য আন্দোলন করে, যিনি এই বাংলা ভাষায় আমরা কথা বলি, আমার মায়ের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, আমাদের মনের ভাব প্রকাশ করি, সেই ভাষার জন্য যিনি আন্দোলন করেছিলেন, আমাদের মায়ের কোল থেকে আমরা যে ভাষা শিখেছি সেই ভাষা শহীদ আনোয়ার হোসেনের ভাষা। আনোয়ার হোসেনের আন্দোলনের ফসল, এই ফসলকে আমরা শুধুমাত্র আমাদের পকেটস্থ করতে চাই না, আমরা চাই সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকুক, সেই প্রক্রিয়া তৈরি করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে জানান দিতে চাই, এই স্মৃতিচারণ কমিটির কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা এটাকে প্রস্ফুটিত করতে চাইলে, বিকশিত করতে চাইলে শুধু এই কমিটি বুধাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কমিটির সদস্যবৃন্দ কর্মকর্তা আপনারা আশাশুনি উপজেলায় সাতক্ষীরা জেলার ভিতরে আপনারা ছড়িয়ে দিন। যাদের যে অবস্থায় আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আজ্ঞাবাহ আমাদের সুনামধন্য আশাশুনি উপজেলার যিনি কর্ণধার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের এমপি মহোদয় জনাব অধ্যাপক আফহামুল হক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে উনি অবশ্যই আমাদের এটা আমলে নিয়ে আমাদের এই মানববন্ধন, আমরা দীর্ঘদিন ওনার জন্য আন্দোলন করে যাচ্ছি, আমাদের এই মানববন্ধন আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ভাষার মাসে প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা ঘোষণা চাই রাষ্ট্রীয়ভাবে যেন আনোয়ার হোসেনকে স্বীকৃতি দেওয়া হয়, তিনি একজন ভাষা সৈনিক হিসাবে এই আন্দোলনের ফসল যেন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায়, এজন্য আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন অনতিবিলম্বে এই ভাষার মাসেই 21শে ফেব্রুয়ারি যেন উনি স্বীকৃতি পান রাষ্ট্রীয়ভাবে, আমরা সেইভাবে আমাদের দাবি, এই দাবি রেখে উপস্থিত যারা হয়েছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।